হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। আজকে আমি চলে এসেছি একটা পরোটা রেসিপি নিয়ে, আর এটা হলো চিংড়ি মাছের পরোটা। আমি এটা কুচু চিংড়ি দিয়ে করেছি, আপনারা দেখুন। আমার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এই রেসিপিটাকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপি, কুচু চিংড়ির পরোটা কীভাবে বানাতে হয়। বিভিন্ন রকম রেসিপির সন্ধান পাওয়ার জন্য আমার চ্যানেলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রি। কুচু চিংড়ির পরোটা বানানোর জন্য ফ্রাইং প্যানে আমি 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে সেটাকেই দিয়ে দিলাম। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। আমি মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ নিয়ে সেটাকে কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে গেছে তো তার জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচো চিংড়ি। এটা কিন্তু একদম মিহি মিহি যে চিংড়িগুলো হয় সেই চিংড়িটাই নিয়েছি এখানে আমি, তবে আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে চিংড়ি মাছটাকে বেটে নিতে হবে। তো খুব ভালো করে এই চিংড়ি মাছটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর জলটাও শুকিয়ে নেব একসাথে। দেখুন জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর মাছটাও কিন্তু আমার একদম রেডিও হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। পরোটা বানানোর জন্য আমি এখানে আটা মেখে নিয়েছি, যেভাবে রুটির আটা মাখে সেভাবেই কিন্তু আমি এই আটাটাকেও মেখে নিয়েছি। আর এই পরোটা কিন্তু অবশ্যই আগা দিয়ে করবেন, ময়দা দিয়ে ঠিক ভালো হয় না। তো আমি আটাটা এইভাবে একটা লেচি কেটে নিয়ে এটাকে অল্প অল্প করে আটার গুঁড়ো আটার মধ্যে দিয়ে একটা দুই হাতের আঙুল দিয়ে এভাবে চেপে একটা বাটির আকার তৈরি করে নেব। এটা হলো সব থেকে সহজ পদ্ধতি। আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে কিন্তু আপনারা সহজেই, যারা নতুন এই রেসিপিটা ট্রাই করবেন তারা কিন্তু সহজেই করতে পারবেন। আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। খুব হালকা করে হাত দিয়ে চেপে চেপে দেখুন আমি কেমন করে একটা বাটির আকারে তৈরি করে ফেললাম। আর এইভাবে ধারগুলো একটুখানি পাতলা করে নেবেন, মাঝখানের দিকটা যেন একটু মোটা থাকে, একদম বেশি পাতলা করবেন না। এভাবে একটা বাটির মতো করে নিয়ে এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ দিয়েছি, তবে আপনারা যদি প্রথমবার করে থাকেন তাহলে কিন্তু 1 চামচ দিয়ে করলে আপনাদের সুবিধা হবে। খুব হালকা হাতে অল্প অল্প করে গুঁড়ো আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, মোটামুটি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত পরোটাটাকে বেলে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এরকম পর্যায় পর্যন্ত এটাকে বেলতে হবে খুব হালকা হাতে। তো আমার একটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে দেখাবো। এটাকে আমি ভেজে নেব। পরোটা তৈরি করার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিকের, এর মধ্যে এটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এরপর এক পাশ একটুখানি হয়ে গেলে আমি উল্টে দিলাম, আর যেদিকটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে সেদিকটা আমি সাদা তেল দিয়ে দিলাম। এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আলতো হাতে কিন্তু উল্টে দেবেন। এবার একটু চেপে চেপে দিয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে পরোটাকে ভেজে নিতে হবে, যাতে চারিদিকটা খুব ভালোভাবে ভাজাটা হয়। একটা সাইড হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে নিলাম। দেখুন কি সুন্দর ভাজাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আরও কয়েকটা করে নিচ্ছি, আর
খুব অল্প তেলে কীভাবে পরোটা ভাজবেন সেটাই আমি এখানে দেখাচ্ছি। দেখুন, একটা পরোটা যখন হয়ে গেল আমি আরও একটা পরোটা এখানে দিয়ে দিলাম। এবার এই হয়ে যাওয়া পরোটার মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। তো এতে করে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লাগলো আমার পরোটা তৈরি করতে। আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি এবার এই পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেবো। এটা করতে কিন্তু আমার একটুও তেল লাগবে না, কারণ আমার কিন্তু এটা খুব ভালোভাবে এইটুকু তেলের মধ্যেই হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিংড়ি মাছের পরোটা বা কুচু চিংড়ির পরোটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ধরনের আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে সোশ্যাল মিডিয়াতে রেসিপিটাকে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। এই রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।